আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন? আপনি পেঁচা, পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। এগুলো কি শুরু করেছি আমরা? এখন কথা হচ্ছে, সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন? আপনারা ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন, তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় দুই রেখাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকতদান করো। আমার সংস্কৃতি, একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ, সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি, আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই। আল্লাহবাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহবাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম, ওইভাবে বাঁচার তৌফিক দান করেন। এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়ওরা থরথর করে কাঁপা শুরু করেন। সব এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে, আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর, আমাদেরকে ওরা ভয় করবে কীভাবে? এ বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। আইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহপাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশ্মনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহপাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহপাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না, আল্লাহপাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ। দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন, আমরা যদি গাদ্দার হই, মোনাফেকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহপাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শুনেন, আল্লাহপাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহপাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকাটা যেমন, ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল, কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের, অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন, আল্লাহপাক তৌফিক দান করেন। আল্লাহপাক এই জাজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের কি করবেন, প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি, ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার,
ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে, একটা জায়গায় আসছি না, একটা জামাআ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন একামত করতে পারবেন না। এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না, আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়ায় দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না, চুপ করে থাকবেন। কিছু বলার যদি না থাকে চুপ করে থাকে, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন, তারা যদি একটা জায়গায় বসে, একটা টেবিলে বসে, একে অপরের সাথে মোয়ানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন, একটা ঐক্যবদ্ধ শক্তি হবে, তখন দেখবেন রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নেই, ও তাগুত, ও কাফের, ও মোশরেক, ও এটা ওইটা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত, তার বাসাতে তিনি থেকেছেন, বড় হয়েছেন, ব্যবসা করেছেন, চাচাকে কালিমা পড়াতে পারেন নাই, দিনের পথে আনতে পারেন নাই, তাই বলে কি তিনি চাচা সঙ্গ ছেড়ে দিয়েছিলেন? আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি, নসিহতের মধ্য দিয়ে, সদুপদেশের মধ্য দিয়ে, একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে, সবাই তো আর খারাপ নয় ভাই, সবাই কি খারাপ? এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন, প্রত্যেকটা সেক্টরে আছে, আপনারা আমার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না, প্রত্যেক ডিপার্টমেন্টে আপনারা আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না। আমাদের, আমরা উগ্র হব না, তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব, সবর করব, দাওয়াত দিব, এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে, দশটা বছর দেখেন, দশটা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয়, কোনো আলেমের একার নয়, কোনো এমপি সাহেবের একার নয়, মন্ত্রী সাহেবের একার নয়, কোনো সরকার প্রধানের একার নয়। এখানে আপনার আমার সবার ভূমিকা আছে, সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই, এগুলো স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিকমতো করি, ইনশাআল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহপাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন। ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্যে। ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন, তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন, তাহলে দেখতেন আজকে থেকে 40 বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা স্পষ্ট মুশরিক, স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক, যারা জালেমের পক্ষ নেয়, ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই, ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাআল্লাহ। সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ, সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুনাফিকদের সাথে কি ঐক্য হয়? মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুশরিকদের সাথে ঐক্য হয় না, এবং যারা পাক্কা মুশরিক, পাক্কা বিদাতী, তাদের সাথে কিন্তু ঐক্য হয় না। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জামাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দীর্ঘনেয় হায়াত দারাজ করেন, তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহপাক দান করেন, উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাহপাক দূর করে দেন, উভয়কে আল্লাহপাক এক টেবিলে বসার তৌফিক দান করেন, আল্লাহপাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের তরুণদের দায়িত্ব কি? তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলো। আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো, এটা আমাদের দায়িত্ব না। যদি আমরা যোগ্য হই, আল্লাহপাক যদি কবুল করেন, আল্লাহই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব,
আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মুনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, তাজকিয়া অর্জন করা, বেশি বেশি আমল করা এবং ওলামায়ে কেরামের সহবতে থাকা, এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা, আলাদা মনে না করা। আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন, আমরা সবাই মিলে এক জাতি, সরকার, প্রশাসন, আমজনগণ, ওলামায়ে কেরাম, যুবক, যুবতী, তরুণ, তরুণী, আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি মনে থাকবেন ইনশাআল্লাহ। বিভক্তির দিকে যাবেন না, ঐক্যবদ্ধ থাকেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন, যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সেই অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন, সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন, এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের হায়াতে রিজিক আল্লাহ বরকত দান করেন, খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম এবং দিনের পথে রাহাবার আলেম, ওলামা, মুজাহিদ, লেখক, কলামিস্ট ইত্যাদি, দায়ী, দায়ী আল্লাহ, তালেব ইলম, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন, সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান, মুমিনদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকেন, ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন, ইস্যু পাগল হওয়া বন্ধ করেন, ডিভাইস আসক্তি বন্ধ করেন, এই শোডাউনগুলো বন্ধ করেন, মূল জায়গাগুলোয় কাজ করেন, সলাত, তাহাজ্জুদ, হালাল রিজিক, আদর্শ পরিবার গঠন, ঠিক আছে, দাওয়াতের মেহনত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলোতে মনোযোগী হন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাহ, তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরায় দিবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নাউজুবিল্লাহ, আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন, আল্লাহ পাক কবুল করেন, আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন।